বাংলাদেশে এখন কোনো ঘটনা ঘটলেই দাড়িওয়ালা আর টুপিওয়ালাদেরকে খুব সহজেই তদন্ত করার আগেই তাদের উপরে দোষ চাপিয়ে দেওয়া হয়। এই যে বর্তমান বাংলাদেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে, বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা, সাম্প্রদায়িক বিভিন্ন ধরনের দাঙ্গা হাঙ্গামা অলরেডি ঘটে গিয়েছে। আমার তো বুঝে আসে না ওই মানুষগুলো কারা যারা মূর্তির পায়ে কোরআন রেখে মুসলমানদের অন্তর খেপায়, আবার মন্দির ভেঙে হিন্দুদেরকেও খেপায়। কথা বুঝতে পেরেছেন? মুসলমানও খেপায়, হিন্দুও খেপায়। আমার তো মনে হয় এরা ওই গোষ্ঠী যারা সাম্প্রদায়িক সম্প্রীতির এই সোনার বাংলাদেশে একটি বিশৃঙ্খল অরাজকতাময় পরিস্থিতি সৃষ্টি করতে চায়, যারা এই ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে চায়। তারা কোনো ভালো মুসলমান কখনো কোনো মন্দিরে হামলা চালাতে পারে না, এটা ইসলামের শিক্ষা নয়। আমরাও আবার অনেক সময় আবেগী হয়ে যাই, ঘটনা ঘটে কুমিল্লায়, ঘর বাড়ি ভাঙাভাঙি হয় আবার রংপুরে, চাঁদপুরে, এরকম হয় কি হয় না? আরে ভাই বলেন তো আপনি, মূর্তির পায়ে কেউ কোরআন রাখলেই কি কোরআনের বেজ্জতি হয়ে যাবে? কোরআনের অসম্মান হয়ে যাবে? কোরআন কি এত ঠুনকো কিতাব নাকি? এই কিতাবটা কার? এই কিতাব তো আল্লাহর, আল্লাহর কিতাবের অমর্যাদা তো এত তাড়াতাড়ি হয়ে যেতে পারেন। তবে হ্যাঁ, মুসলিম হিসাবে আপনার অন্তর, আপনার ভেতরে যদি এই কর্মকাণ্ডের কারণে কষ্ট অনুভূত না হয়, তাহলে বুঝতে হবে অন্তরে মনে হয় নিফাকি বাসা বেঁধেছে। আপনি প্রতিবাদ করেন কিন্তু শালীন ভাষায় করে, এরকম রাস্তাঘাটে বেরিয়ে ভাঙচুর দাঙ্গা হাঙ্গামা করার কোনো কারণ আছে? প্রশাসনের কাছে দাবি জানান, প্রশাসনকে বলেন যারাই এই ঘটনা ঘটিয়েছে সে যদি মুসলমান হয়, এমন ঘটনা যে ঘটিয়েছে অন্তত পক্ষে তাকে ধরে 24 ঘন্টা তাকে পিটানো হোক, যাতে করে সে তার বাবা মায়ের নাম পর্যন্ত ভুলে যায়। কারণ এটা তো ইসলামের শিক্ষা নয়। এটা কি ইসলামের শিক্ষা? এটা ইসলামের শিক্ষা নয়। নবীজি বলেছেন অন্য কোনো ধর্মের দেবতাকেও গালি দিও না, কারণ তুমি যদি অন্য কোনো ধর্মের দেবতাকে গালি দাও সেও তোমার রবকে, তোমার আল্লাহকে গালি দিয়ে বসতে পারে। এটা ইসলামের শিক্ষা নয়। যেই দেশে সংখ্যালঘু হিসাবে অমুসলিমরা বাস করবে, সেই দেশের মুসলমানদের ইমানি দায়িত্ব হল সেই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা। তবে আমাদের দেশে গত 3-4 বছর ধরে পূজা আসলেই দেখা যায় এই ধরনের একটা ঘটনা ঘটে যায়, এর আগে কিন্তু এগুলা হয় না। আমাদের দেশে মসজিদ মন্দির মুখামুখি, মসজিদের পাশেই মন্দির, হিন্দুরা তাদের পূজা করছে, মুসলমানরা নামাজ পড়ছে, কোনোদিন মুসলমানদের সাথে হিন্দুদের দাঙ্গা বাধে নাই। কিন্তু এই গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে পূজা আসলেই মন্দির ভেঙে যায়, মূর্তি ভেঙে যায়, বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কেউ এটা করছে কিনা এটা ভালোভাবে খতিয়ে দেখা দরকার। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কেউ বা কোনো গোষ্ঠী এ ধরনের কাজ করে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তবে আমাদের দেশে এখন কোনো ঘটনা ঘটলেই দাড়িওয়ালা আর টুপিওয়ালাদেরকে খুব সহজেই তদন্ত করার আগেই তাদের উপরে দোষ চাপিয়ে দেওয়া হয়। ওই দিন তো দেখলাম একটা ক্লু বলতেছে যে মোল্লা মৌলবীদের দাড়ি চুল এরকমই তো বলছে মনে হয়, দাড়ি কেটে ফেলবো। আসলে তার বক্তব্য শুনে মনে হয় না সে মন্ত্রী, মনে হয় সে নাপিতের বংশধর। নাপিতের বংশধর না হলে এইরকম দাড়ি কাটার কথা সে কেন আসলে কেন বললো খুঁজে দেখা দরকার, তার পূর্বপুরুষরা নাপিত ছিল কিনা। তোমার মতো বহু টাকলু ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেরা টিকে থাকতে পারে নাই, ইসলাম মাথা উঁচু করে জমিনে দাঁড়িয়ে আছে, কেমন পর্যন্ত থাকবে? তোমাদের মতো লোকেরা কেমন পর্যন্ত এই জমিনে চিরকাল থাকতে পারবে না? ইসলামের বিরুদ্ধে যারা এগিয়েছে ধ্বংসের অতল গহ্বরে তারাই নিপতিত হয়েছে।